আমার কিছু বলার নেই, আপনি তো বলে দিচ্ছেন। বিরুদ্ধে পোস্টার করেছে বিজেপির, কি বলবেন? ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সুকুমার মিয়ার বিরুদ্ধে পোস্টার করেছে। উনি তৃণমূলের কাউন্সিলর ছিলেন, পশ্চিমবাংলায় ২০২১ বিধানসভা ভোটের আগে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেন, আমাদের সুরেন্দ্রের হাত ধরে জয়েনটা হয় রাতুলিয়া বাজারে। তারপর থাকতেই বিভিন্ন রকমভাবে ওনাকে হুমকি এবং আমাদের এই পাঁশকুড়া রেলপুলের কাছাকাছি উনি আহত হয়েছিলেন, ওনাকে আটক করা হয়েছিল কোনো কারণে। প্রায় এখানকার দোকানদারবাসী বা কিছু বন্ধুবান্ধব যান পরিচয় ছিলেন, ওনার প্রাণে ও আছে। পোস্টার দিয়ে তার নামে কলঙ্কিত করার চেষ্টা করছে, ভারতীয় জনতা পার্টিকে কলঙ্কিত করার চেষ্টা করছে। চার বছর উনি তৃণমূলে ছিলেন, তখন উনি কাটবানি কিছু খাননি। আজকে যেই ভারতীয় জনতা পার্টিতে চলে এলেন উনি কাটবানিখোর হয়ে গেলেন। উনি সরকারের ত্রাণ চুরি করেছেন, তিরপল চুরি করেছেন, নানা রকম অভিযোগ করছেন। যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছেন সেই ওনাদের কাছে কাটবানি কর এবং তিরপল চোর চাল চোর হয়ে যাচ্ছে। অতএব ১৮ নম্বর ওয়ার্ডে মানুষ বুঝে দিয়েছে ২০২১ রেজাল্টে আমরা প্রায় ৬০০ অধিক ভোটে জিতে আছি। পাঁশকুড়া পৌরসভার ওনারা বলছেন এই অবস্থা, একটা কাউন্সিলর বিরোধী আছেন সিন্টু সেনাপতি যিনি দাঁড়িয়েছিলেন, ওনাকে তো কোনো বিএসসি মিটিংয়েও ঠিকঠাক ডাক দেওয়া হয় না। এবং পাঁশকুড়া পশ্চিমে বিএসসি মিটিংয়ে যারা মহিলা কাউন্সিলর আছে গণতান্ত্রিকটাকে হাতে নিয়ে ওরা তজ্জন্য করছে। আমি পৌর প্রধানের কাছে প্রশ্ন করব, বিএসসি মিটিংয়ে প্রায় আমি খোঁজ নিয়ে দেখেছি, আমি কাউন্সিলর নয় যেহেতু, এবং কাউন্সিলর যিনি আছেন উনিও আমাকে বলেছিলেন বিএসসি মিটিংয়ের মহিলা কাউন্সিলর তার স্বামী যে হাজির, এটা কি ধরনের ভাবে পৌরসভা চলছে? জাকিরবাবু পাঁচ বছর ছিলেন চেয়ারম্যান, উনি হিসাব দিয়ে গিয়েছিলেন, নন্দবাবু বলতে পারবে পাঁচ বছরে কোথায় কি করেছে? হিসাব দিক পাঁশকুড়া পৌরবাসীকে, পৌর প্রধান তো আছেন আর ৮ মাস ৯ মাস মেয়াদ শেষ হতে বাকি আছে, উনি দিক ১৮টা কাউন্সিলরের মধ্যে একটা কাউন্সিলর আজ কাটমানি খেয়ে নিল, আর যে ১৬টা কাউন্সিলর ধোয়া তুলসী পাতা। আমরাও জানি ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা বুথের কার্যকর্তা আমাদেরকে জানায়, এবং আমি আমার নিজে ১৭ নম্বরের ওয়ার্ডের কথা বলব, প্রত্যেকটা ওয়ার্ডে বাড়ি দেওয়ার নাম করে কোথাও ১ লাখ কোথাও ৫০,০০০ কোথাও ১.৫ লাখ ৩০,০০০ ২০,০০০ টাকা করে নেওয়া হয়েছে। মানুষ আতঙ্কিত, ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার নরেন্দ্র মোদি উনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ৩,৬৫,০০০ টাকা করে দিচ্ছে, একটা মানুষ গরিব মানুষ বাড়ি করতে ৪-৫ লক্ষ টাকা তার কিছু পুঁজি লাগিয়ে একটু ভালো খালি মাথা গোঁজা ছাদের মতো একটু আশ্রয় চেয়েছে, সেখানে কি করছেন আপনারা ২ লাখ টাকা ১.৫ লাখ টাকা না দিলে ওনাকে ঘর দেওয়া হচ্ছে না। প্রকৃত যাদের মানুষ তারা ঘর পাচ্ছে না, যদি সত্যিকারের সবাই ঘর পায় যাদের প্রকৃত মানুষ, তাহলে এই যে ইয়াস এসেছিল সেই ইয়াসে স্কুলের প্রত্যেকটা যাদের মাটির বাড়ি তারা কি করে প্রত্যেকটা জায়গায় ৩০-৪০ জন করে ৫০ জন করে প্রত্যেকটা ওয়ার্ডে তারা রাত্রি নিবাস করেছে, কেউ আত্মীয় স্বজনে বাড়ি দিয়েছে, কেউ আবার পাশের বাড়িতে ছাদে থেকেছে। কেন সত্যিকারে যদি পাঁশকুড়া পৌরসভায় সবাই ঘর পেয়ে থাকে তাহলে সাধারণ মানুষ যারা কাটমানি দিতে পারে না তারা ঘর পাচ্ছে না। এখন কি চাইছেন? এখন কি চাইবো? আমরা আইনি ব্যবস্থা নেব, যিনি কাউন্সিলর আছেন ওনাকে বলবো, উনি আইনি ব্যবস্থা নেবেন অবশ্যই। এটা সুকুমার ভূঁইয়াকে একটা কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমার ভারতীয় জনতা পার্টিকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আমার নাম প্রতীক পাখিরা, তমলুক সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি।